ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين دعا করেন اللهم امين امين اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم امين الله صلاه وسلام عليك يا رسول الله امين يا رسول الله يا رسول الله يا رسول الله امين رب العالمين গুজেস্তিরাম পরে সরজমিনে পরপর চার রাত্রি ব্যাপী জীবনে জালসা শাহাদাতে ইয়াউমে হুসাইন শোনার জন্য এ পবিত্র স্টেজ আয়াল্লাহ তৈরি করেছে কমিটি ভাইরা, জানি না কতজন এসেছে আর কতজন আসবে। ইয়া রাব্বুল আলামিন, যারা এসেছে যারা আসার নিয়ত করেছে রাস্তায় রয়েছে, আল্লাহ সবকে তুমি ক্ষমা করে দিও। ইয়া রাব্বুল আলামিন, আজকের পবিত্র সভাকে তুমি কবল মঞ্জুর করে নাও। এ গ্রামের যতজন কবরে চলে গেছে মাগফিরাত, সকলের আত্মীয় স্বজনের কবর আজকে শুভ পৌঁছে দাও। রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল নূরে শেহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله ধরে 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 সে পড়ে আল্লাহ দিতে হবে জবাব মুনকিরাত নকিরে সঙ্গে কেহ যাবে না সোনার দেহ রইবে পরে বাসলা দেহ রইবে পরে হাজার কাঁদলেও ডাকবে না। দোস্ত বুজুর্গ আমার ভাইরা মা বোনেরা,
আপনাদের সামনে আজ এসে উপস্থিত হয়েছি। তমাম তারিফ আল্লাহ পাকের নিমিত্তে যিনি ইয়াগওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে মহব্বত সহকারে ভক্তি ভরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে যিনি হলেন শাহনশাহী জীবাকার, নবীদের সর্দার, কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সাইয়্যিদে আবরার ও আখিয়ার, গুলশানে ফাসলেহি হাস্তি বাহার, নুরুল আলা নূর, সাফি ও নসর, আদম নবীর ও হুজুর, তাজদারে আম্বিয়া, শাহনশাহে কওনো মাকা, মুস্তাফা জানে রহমত, সমারে বাজবে হিদায়াত, কানে দারে কারামাত, নওশাহে বাজবে জান্নাত, আহমদে মুজতবা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার ওবার দরুদ শরীফের ডালিয়া নিছাওয়ার হোক। আল্লাহ রাব্বুল মুহাম্মদিন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মদিন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আর মা বোন মা ও বোনেরা, আজ আপনাদের সামনে রব্বে জুল জালালের পবিত্র গ্রন্থ হইতে একটুকরো মশহুর ও মারুফ আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আল্লাহ তাআলা শুনে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আমিন। ভাইজান, আয়াত হল এই, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি সবুর কর্ণে ওয়ালার সঙ্গেই থাকি। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে এই ধরাধামে যারা সবুর করে থাকেন আমি তাদের সঙ্গেই থাকি, এটা আল্লাহর বার্তা, এটা রব্বে জুল জালালের কথা। যে মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন যতগুলো একবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, ওয়ান পারা থেকে নিয়ে ৩০ পারা পর্যন্ত, আল্লাহ পাকের এমনই এক গ্রন্থ যে কেতাবে ভুল তো দূরের কথা, সন্দেহরও অবকাশ নাই। বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক কিতাব রয়েছে কিন্তু ওই কিতাবগুলোতে কোনো লেখক, কোনো মুসান্নিফ, কোনো খাতিব এটা বলেনি যে আমার কিতাবে কোনো ভুল ও সন্দেহ নাই। হতে পারে নাকি? কিন্তু আল্লাহ পাক বলতেছেন যালিকা কিতাবু লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ। এমনই একটা পুস্তক যে বইয়ে কোনো ভুল দূরের কথা সন্দেহ নেই, কোনো সন্দেহ অবকাশ নেই। সেই মহান আল্লাহ সেই কোরআন শরীফে রব্বে জুল জালালের সাদ করতেছেন যারা পৃথিবীর বুকে ধৈর্য ধারণ করে আমি তাদের সঙ্গেই থাকি। কারা কারা ধৈর্য ধারণ করেছে, কে কে করেছে, ইতিহাস গাওয়া দিতেছে। ভাই আপনাদের এখানে পরপর চার রাত্রি ব্যাপী জীবনী জালসা, আজকে দ্বিতীয় রাত্রি চলছে। তো যিনারা এসেছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আশেকে হুসাইন, হুসাইনের প্রেম মহব্বত ভালোবাসা এই ভিতরে নিয়ে আমিও শুরু করতেছি ইমাম পাকের কথা। কালকে যেখান থেকে ছেড়ে রেখেছিলাম সেই জায়গা থেকে শুরু হলো দোস্ত বুজুর্গ আমার। তবে মামুলকে মোতাবেক একটা গজল দু চার লাইনের পড়ে তারপরে ইনশাল্লাহ আমি জীবনের দিকে এগিয়ে যাব। ইমামে মুসলিম সম্মুখে প্লেট নিয়ে এখন নাস্তা করবেন দোস্ত বুজুর্গ আমার। তোয়া বিবি তাকিয়ে দেখতেছেন এহলে বায়াতকে। সুবহানাল্লাহ বলে তোয়া এহলে বায়াতকে তাকিয়ে দেখতেছেন আর ইনি মানজার দেখতেছেন
এরাই হলো নওয়াসাই রসুল, এরাই হলো নওয়াসাই মুস্তফা। দোস্ত বুজুর্গমা, ভাইরা, দাদারা, দিদিরা, যে যেখানে আছেন, এখনো যারা রাস্তায় আছেন, দয়া করে এসে বসে যান, স্টেজ ভর্তি হয়ে যাবে। আর যারা এখনো খাননি, হয়তো খেতে দেরি হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে চলে আসেন। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নেই দুনিয়ায় জাহার গো। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি খুশি থাকেন, হ্যাঁ আনন্দে থাকেন, অবশ্যই বলবেন, কেননা অন্যত্র যদি থাকেন, আপনার যখন কথাবার্তা কইবেন, চায়ের দোকানে কোনো মাকানে ভুল হয়ে যেতে পারে, আর এখানে যতগুলো আলেমগুলো আমার কথা বলাবে, আপনার পাইদার পাই নেকি হবে। যারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শোনার উদ্দেশ্যে, বাড়ি থেকে নেকি দেখতে শুরু হয়ে গেছে। নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় জাহার গো। হুড়া দিতে জানাব না হয়, এমনি এমনি জানাব হের হয়, বারবার না বলাতে এমনি যেন বলা হয়। নবী যে রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো, হয়ে যা সে না বেজের দেওয়ানা, নবীকে ভালোবাসতে ভুলো না। আল্লাহর গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো, নবীজি রহমতের ভান্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। জোরে বলেন বেলাল, তখন তখন বেলাল ছিলে নবীকে, জোরে বলেন সুবহানাল্লাহ, বলে বেলাল ছিলেন নবীর দেওয়ানা, তাই তাহার জান্নাত হলো ঠিকানা। এই কথা কেউ কাটতে পারবে না, সঙ্গে মদিনা বলেছে, মোদের সঙ্গে মদিনা, নবীজি উম্মতের কন্ডার গো, বল 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 বল, নবীজি উম্মতের কন্ডার গো, তুলনা নাই দুনিয়ায় যাহার গো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণী বলেন নবীকে ডেকে, বনের হরিণ বলছে কি, একদিন নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে, হরিণী বলে নবীকে ডেকে, ছেড়ে দিন বাচ্চা বনহার গো, আপনি যে দয়া রবতার গো, ছেড়ে দিন বাচ্চা বনহার গো, আপনি যে দয়া রবতার
তার গো নবীজি রহমতের ভণ্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো। একটা শির নিচে লিখেছি যে আল্লাহ বলে দয়ার নবীকে যারা ভালোবাসতে চাই আমাকে আল্লাহ বলে দয়ার নবীকে যারা 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 ভালোবাসতে চাই আমাকে মোহাব্বত করো মুস্তাফার গো। বলো জোরে 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 বলো সুবহানাল্লাহ। মোহাব্বত করো মুস্তাফার গো আমার গো বেজে রহমতের ভান্ডার গো তুলনা নাই দুনিয়ায় যাহার গো। আল্লাহ মা বলে এদিক ওদিক যাব না বাবা, একবারে জীবনের কাজ শুরু হয়ে গেল। আজ আটই মহরম হারাম, আগামী কালকে হবে আশুরা রাত্রি। আর যিনারা এসেছেন বড় ভাগ্যবান, কেন হোসেনের জালসাই নবীর জালসা সুবহানাল্লাহ বলে। যারা ওই জান্নাতের দরজার গেটে থাকে, জান্নাতে ঢোকার আগে আগে তাদেরই দর্শন করতে হয়। আপনার বাড়ি ঢোকার আগে আমি যখন দরজায় খাটখাটা বলে কিনা, তো যিনি আগে বেরিয়ে আসবেন তার সাথে আগে দেখা হবে। তো জান্নাতে ঢুকতে গেলে আগে হুসাইন আর হাসানকে দর্শন করে না যেতে পারবা। তোমা বলছিল শুধু পানি খেতে চেয়েছে। আর কোন মানুষ যদি বাড়িতে আসে শুধু পানি দেওয়া যায়? নাস্তার ব্যবস্থা হয়ে গেল, সামনে প্লেটে প্লেটে খাবার, কটা খেজুর দিয়েছে, কটা বিস্কুট দিয়েছে, কটা খুরমা দিয়েছে, হুজুর খাচ্ছে, পানি খেলেন, বৈকাল টাইম হয়ে গেল, নাস্তা পানি করার পরে আসরের আজান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের আজান, তখন আসরের আজান হয়ে গেল। বাড়ি থেকে যখন বের হয়ে যাব রাস্তার ধারে, কোথায় পানি পাবো কি পাবো না, কে হেল্প করবে কি করবে না, নামাজটা পড়ে নেই, নামাজটা পড়ে নেব, তারপরে ইনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাব। মা একটু প্রচুর পানি হবে? হচ্ছে হচ্ছে কেন হবে না, আপনাকে নাস্তা দিলাম, পানি খেতে দিলাম, আর প্রচুর পানিটা আমি দিতে পারবো না। আপনারা তো হলেন নবসাই মুস্তফা, পানি দিয়ে পানি দেওয়া হল। ওযুখানা বানিয়ে দেয়া, আসরের নামাজের জন্য যাই নামাজ পাঠি দাও। যাই নামাজ পাঠিটাকে তোমা বিবি বারবার করে বসতেছেন লেখলা দিয়ে, কেন না এই পাঠিতে আমি নামাজ পড়েছি, আর হয়তো আমার শরীরের ধুলা বালি লেগে আছে, যাই নামাজটাকে পেতে দিয়ে ওপরে একটা কাপড়া কাপড় বিছিয়ে দিয়ে বললেন হুজুর এইখানে আপনি নামাজ পড়েন। আসর বক্তের নামাজ পড়তে শুরু করলেন। তবে একটা কথা আপনাদেরও মনে দিই, আপনার আমার নামাজ পড়া হলো আলাদা, আর নবী পাকের নামাজ পড়া হলো আলাদা, নামাজ কিন্তু একই, শুধু পড়াটা এখানে ডিফারেন্ট। আপনি আমি নামাজ পড়তে যখন বসে যত তাড়াতাড়ি হবে ততই ভালো, আর ওনাদের একটা সেজদা দেওয়ার অর্ধেক রাত পার হয়ে যেত। ইনি যে নামাজ পড়তেছে নামাজ খানা পড়তেছে আসরের নামাজ, নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ে নেওয়ার পরে তসবিহ তাহলিল করে নিয়ে দোয়া খায়ের করে নিয়ে
হুজুর উঠে গেলেন যাই নামাজ পানি থেকে, মা বোনেরা কথা বইল না, কান দিয়া সরো বড় গুরুত্বপূর্ণ কথা, বাপ পানি থেকে উঠে গিয়ে বারান্দা থেকে হুজুর আমার নিচে নেমে গেলেন খেজুর গাছে, ওই যে ডালগুলো দিয়ে আরা টাকনি গুলো দিয়ে শাক গুলো দিয়ে মোড়া বানানো ছিল, ওই মোড়াতে হুজুরকে বসতে দিলেন, হুজুর এখানে আরাম করেন। তিনি বললেন মানে তোমার বাড়ি থেকে আমি এখন বেরিয়ে যাব, কিন্তু যাবার সবাতে একটাই কথা আমি বলতে চাই, তুমি যে আমার পানি দিলে কিন্তু তোমাকে আমি তোমার বাড়িতে দাঁড়িয়ে আমি আহলে বায়াতের একজন নবী বংশের একজন তোমার সামনে আমি কথা দিয়ে গেলাম, আজকে তোমার বাড়িতে এই দুনিয়ার পানি দিয়ে আমার পিপাসা মেটাইলে কথা দিলাম কাল কিয়ামতের দিনে তোমাকে হাউজে কাউসার দিয়ে শোধ করে দিব। আমার ভাগ্যে লেখাও হয়ে গেল, মা বোনেরা গো কোন ফকির বাড়িতে আসলে চট করে তাড়িয়ে দিও না, ঘুরিয়ে দিও না, ও আম্মা সাইলা ফালা তানহার সাইলকে ঝটকা দিও না, পর মন্দ খেয়ে দিও না, পারলে দাও না পারলে নরম করে বলো বাবা আজকে নাই পরের দিন আসিও, কেননা সাইলকে সাইলের সাথে ঝগড়া কইরো না, ফকিরের সাথে যুদ্ধ লাগিয়ে দিও না, তোমার বাড়িতে মিসকিন এসেছে ওর সাথে ভালো ব্যবহার করো। যখন এই কথাটা বললেন মা তোমার বাড়িতে থেকে পানি পেলাও, তোমার বাড়ি থেকে আমি নাস্তা পেলাও, কথা দিলাম কাল কিয়ামতের দিনে আমার নানা জানকে বলে তোমাকে আওজারের আওজে কাউসারের পানি দিয়ে আমি তোমার পিয়াসা মিটিয়ে দিব। খোদা হাফেজ, আচুল্লাও আমার জন্য তোমার জান যাবে আমি দেখতে পারবো না, আমার জন্য তোমার প্রাণ যাবে আমি সইতে পারবো না রে মা, কথা বললো যাক বড় ভালোই হলো, তোমার বাড়ি থেকে এবার রওনা হয়ে গেলাও, যখন বাবা বাইরে যাবার জন্যে হুজুর ধাপ তুলেছে, বয়স্ক মেয়েটা হাতে লাকড়ি নিয়ে মানে লাঠি নিয়ে একবারে হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ান এড়ো দাঁড়িয়ে যান, কি হলো বাড়ি চলে যাচ্ছে, বলে না বাড়ি যাওয়ার সময় নাই, কোথায় যাবেন এখন, সন্ধ্যা লেগে গেল আসরের নামাজের পরে আমার সাথে কথাবার্তাও বললেন, এখন বাড়ি যাবেন না কোথায় যাবেন, শুনে আপনার সঙ্গে আপনার দুটো লাল আপনার দুটো ছেলে এসেছিল, তারা কোথায় আছে, ইমাম পাক বলতেছেন তারা এক জায়গায় এক বাড়িতে আছে, কেন তাদেরকে কি করবা, মেয়েটা বলতেছেন আমার ফসকিস মতে এটাই নাই, যদি ওই ছেলে দুটোকেও দেখতে পেতাম তাদেরকেও আমি নাস্তা পানি করাতে, একজনকে নাস্তা করিয়ে কাউসারের পানি আমার ভাগ্যে লেখা হলো, দুজনকে যদি আমি করিয়ে দিই জান্নাতের ফল আমার কিসমতে জুটি যাবে। কত বড় ভক্তি বলা মেয়ে, কত বড় দিলদার মেয়ে, কত বড় মহব্বত করে নেবে, মা বলে একটু সাইড দিয়ে চলে আসেন মা, ওই সাইডে জায়গা আছে, আস্তে আস্তে করে এসে সামনের দিকে জায়গা আছে একটু বসে যান, নিজে নিজে একটু ম্যানেজ করে নেন, আল্লাহুম্মা আজ পজিশন ভালো, আজকে ঝগড়া ঝামেলা নাই, আর মোটামুটি মাইকটাও সেটিং এ আসছে, কালকের চাইতে অধিক ভালো, যতদিন যাবে মাইকও ভালো হবে ওয়াজও ভালো হবে নাকি, আজকে মাইক করারও মন লেগে গেছে হয়তো, মাইকটা আস্তে আস্তে ভালো হওয়া যাচ্ছে। বন্ধুরা আমার দাদারা দিদিরা তোয়া বিবি আগাড়ি ঘেরে ফেললো, দাঁড়া হুজুর এখন তো কুফা কুফাতেই বেড়াবে, সন্ধ্যা লেগে গেল,
জানি না কে আপনার জায়গা দেবে ভাই, জানি না আপনাকে কোন মানুষটা আপনাকে বাসায় জায়গা দেবে। আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট করছিলাম, আপনার পায়ে নমন করে আপনার পার দিকে সালাম জানিয়ে যদি মেয়েটা বললেন হুজুর সন্ধ্যা তো লেগে গেল, রাত্রিটা কি আমার বাড়িতে থাকলে হয়? আর ইয়ারি আপন বেটাই নাকি খুঁজে বেড়াচ্ছে তাহলে তোমাকে অনেক টাকা দেবে। মানুষ টাকার লোভে বাবা বন্ধ হয়ে গেল, ইমান আমাল খারাপ করে ফেলল। তোর খোঁজ কোথায় পাওয়া যায় মুসলিমকে, কোথায় পাওয়া যায়? হুজুর রাত্রিটা আমার বাড়িতে থেকে যান, সকাল বেলাতে আর একবার নাস্তা পানি করিয়ে আমার বাড়ি থেকে আপনি চলে যাবেন। এই জন্য আমার বাড়িতে থাকতে বললাম, সন্ধ্যা লেগে গেছে, একটু পরে মাগরিবের আজান হবে, কাল কিয়ামতের দিনে আমার নবী মুস্তফা যদি বলে হ্যাঁ তোয়া বিবি তোর বাড়িতে রাত লেগে গেছিল আর আমার বংশের একজন আগে ছিল, তা তুই কি সাহায্য করতে পারিস নি? ওই মানুষটাকে একটু জায়গা দিতে কি পারো নি? আমি কি জবাব দিব আমার নবী মুস্তফার কাছে? হুজুর আমি যেতে দিব না, দিব না, হুজুর রাজ্য গো আমার বাড়িতে কাটিয়ে এলেন। যদি আপনার পা ধরতে হয় আমি ধরবো, যদি হাত ধরতে হয় ধরবো। ইয়ে মাথার পাকার চুলের কোষ ও নবী বংশের ছেলে, আমি আপনার যেতে দেব না। হুজুর বললেন আহারে যার নিয়াত ভালো তার সব ভালো, যার নিয়াত ভালো তার সব ভালো, আর যার নিয়াত ভালো নয় তার কিছুই ভালো নয়। নামাজ পড়তে গিয়ে দুই নিয়াত ফেলে ভালো হবে না, রোজা দেখেছো খেয়ে নিব বলে রোজা মাত্র হয়ে যাবে, তাহলে নিয়াতটা হচ্ছে প্রথম আগে করতে হবে। বললেন মা যাও তোমার কথা দিলাম, যখন এরম করে বলতেছো আমি তোমার বাড়িতে থাকবো রাতের বেলা, তবে রাত্রি বেলাতে থাকার পরে সকাল বেলা থেকে তো আমি আর থাকবো না। কেন না ওরে ও মমের ভাই কে রবে না, ইয়াকে দিন হবে আখের ফানা, ঠিক কিনা জোরে বলেন, যেতে সবাই কি হবে? এটাই মনে করলাম আমার জন্য তোমার যেন জান না চলে যায়। মেয়েটা বলতেছেন মরতে তো সবাই কি হবে, আজ নাহি তো কাল সাহি, কিনা জোরে বলেন, আজ না হলে কাল কি হবে, পরশুদিন হবে, পরশুদিন হবে, কিন্তু মরতে সবাই কি হবে? রাতের বেলায় থেকে গেল, কথা বলতে বলতে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে নিয়ে হুজুর ওই পাটিতে বসে রয়েছেন। দাদা পাটিতে বসে বসে তসবিহ তাহলিল করছেন, এশার অর্ত হয়ে গেল, এশার টাইম এশার নামাজটাও তিলাওয়াত করলেন, এশার নামাজ পড়ে নিয়ে আগা আহলে বায়াতে আতাহার নবীর বংশের ফুল, এরাই হলো আশিকের রসুল। এই ফুটা ফুল বলতেছে এবার আরামের ব্যবস্থা, তো আবিবি বয়স্ক বুড়ে মানুষ বয়স্ক মেয়ে বড় কষ্ট করে নিজে হাতে খানা পাকিয়েছে, রুটি বানিয়েছেন, খানা বানাবার পরে এশার নামাজের পরে হুজুরকে খেতে দিলেন,
ইনি আপনার তানাফুল ফরমালেন, রুটি খেয়ে নিলেন, তারপর আরামের জায়গা। এই রকম গরমের মৌসুম, খুব গরম, প্রচুর গরম পড়তেছে, ওই টাইম এই টাইম তো ফুলো ছিল বাবা বন্ধুরে গরমের টাইম, আপনাদের এখানে আজ গরমের টাইম, শরীর গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। ভাইরা হুজুর ঘরে আরাম করব, আমি বাহিরে শুয়ে থাকবো, পাটি পেতে দিয়ে আমি পড়ে থাকবো, কেউ যেন অচানক এসে হুজুরকে তালু আর না মেরে দেয়। গোটা দেওয়ার সূত্র সবাই কোনের পিয়াসা, আমি হুজুরের মুখাখানে পড়ে থাকবো দরজার সামনে, আর এমা মুসলিম বা ঘরের ভেতরে থাকবে। এর নাকি হুজুর ঘরে ইনি বাহিনী চাটাই ফেলে দিল। এই যে ফ্যান নাই পাখা নাই বাড়িতে কারেন্ট নাই, কত গরম লাগবে এখানে নিজে নিজে অনুভব করে। মেয়েটা বালিশে মাথা দিয়ে আল্লাহ বলে শুয়ে গেছে, এদিকে ইমাম সাহেব ঘরের ভিতরে শুয়ে গেছে। মেয়েটা মনে মনে বলছেন আল্লাহ গো, হুজুরকে তো ঘরে দিয়েছি, গরম বেশি লাগবে, আমার বাড়িতে ফ্যান নাই কারেন্ট নাই, কিন্তু আমার বাড়িতে তো হ্যান্ড ফ্যান আছে, হ্যাঁ হাত পাখা আছে, যদি সারা রাত বলে হুজুর পাখা চালাই ঘুমের খালাল হবে, পাখা চালাবে না ঘুম যাবে। আজ যখন নবী বংশের ছেলে পেয়েছি আমি নাকি আজকে সারা রাত ঘুমাবো না, সুবহানাল্লাহ, হুজুরের খেদমত করব, লাঠি হাতে না দিলে চলতে পারে না, লাঠির সাহায্যে রাস্তায় হেঁটে বেড়াই, লাঠি না হলে পড়ে যাবে, এইরকম বয়স কমে মাথার একটাও চুল কালো নাই, সব চুল পেকে গেছে। এই মেয়েটা আপনার উঠে গিয়ে নিজের বিছানা ছেড়ে দিয়ে, নিজের গর্দার পালিশখানা ছেড়ে দিয়ে, উই যে হতে পাখা দেয়া ঘরের ভিতরে গেলে, ইমাম পাশ শুয়ে আছে আর মেয়েটা ইতিমধ্যে হাওয়া চালাতে শুরু করেছে, পাখা ঘুরাচ্ছে। কে এসেছো আমার কাছে? ইনি বললেন হুজুর আমি তোয়া বিবি, চিন্তা করবে না সারা রাত ঘুমিয়ে থাকে, কে যদি আমার বাড়িতে আসে আমি আপনাকে নিজে ডেকে দেবো যে জানের ভয় আছে, কেউ যদি তালোবান দিয়ে আমার বাড়ি ঢুকে যায় আপনাকে নিজে আমি বলবো হুজুর উঠে বসে, এখন আপনার সামনে কোন দুশ্মন এসে দাঁড়িয়ে গেছে, চিন্তা নাই ভয় নাই, হাতে পাখা দালিয়ে শুরু করলেন হাওয়া করতে। আজ মোহাব্বত দেখো, দেবাঙ্গি দেখো, মেয়েটার দিলের আজকে তার ঘরে আওয়াজ শোনো, ইনার এই মোহাব্বত দেখে হয়রান হয়ে যাচ্ছে গ্রামের মেয়েরা, সারা রাত ধরে পাখা চলবে, শুরু করলেন আধ ঘন্টা হাওয়া হলো, এই হাত যখন এলে যায় বাম হাতে পাখার কান্থা ধরে, বাম হাত যখন এলে যায় আবার ডানাতে পাখার ডামার ধরে, এমনি করে সারা রাত কাটবে, ঘুম যাব না। নবীকে কিয়ামতের দিন বলবো নবী গো আপনার নাতিকে জামা কাপড় কিছু দিতে পারেনি, একটা লোকে গেঞ্জি দিতে পারেনি, কিন্তু রাতের বেলাতে আমি আরামের সহিত আমি ঘুমাবার জায়গা দিয়েছি, গরম লাগতে দিনে বা গরমের মৌসুমে হাওয়া লাগিয়েছে, ও মা বলে না
চলতি আসানো রাতে এগারোটা হল, রাত্রি এগারোটা কেডা যেন দরজায় খটখট করে আওয়াজ লাগাল, হাতের পাখা তাকে রেখে দিয়া দরজার কাছে গিয়ে বলতেছেন কে 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 এসেছো বাবা, কথা বলে না, আবার আওয়াজ লাগাইল কে, কিছুই পাই না, বলল বাবা কে বাইরে দাঁড়িয়ে আছো তো দয়া করে বলো, ছেলেটা বলতেছেন মা গো তোমার ছেলে আসবে তুমি কি জানো না, আমি তোমার বেটা বেলাল এসেছি, তো হরে বাবা আমি তোর মা বলছি কে কে, আর তুই কথা বলছিস না, বলে মা গো বলল ধ্যানে আছি, কি ধ্যান করছিস রে, তো বাড়িতে দরজাতে আওয়াজ লাগালি আর অন্যদিকে আবার ধ্যান করছিস, বলছে মা গো মুসলিমের ধ্যানে, তার মানে বলাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, জানি না কার ভাগ্যে আছে টাকাটা কে পাবে, একবারে মোটা করে বস্তা ভরা টাকা, তাই নাকি, ঠিক আছে বাড়ির ভেতরে আই, মা জননে মমিনা বাড়ির ভেতরে ছেলেকে বাবা ভরে না হলো, ভরে লিয়া বলতেছে বল কি খেতে চাস, রুটি খাবি না ভাত খাবি, ছেলে বলতেছে মা রুটি খাবো, কেন শরীরটা পাতলা থাকবে, আবার আমি যাবো সেই জায়গায় খেতে দিয়ে, মা জননে বলতেছেন হারে তো মুসলমান না অন্য ধর্মের, বলে ইনি বলতেছেন আমরা পাকা মুসলমান, মা বলতেছেন পাকা মুসলমান, আর নবী বংশের ছেলেকে মেরে পাকা মুসলমান হবি, নবী বংশের ছেলেকে মেরে পাকা মুসলমান হবি, আল্লাহ নবী যে তোর দিকে তাকিয়ে নারাজ হয়ে যাবে, বললো মা দুনিয়াতে স্ট্যাটাস তৈরি হবে, টাকা মেলা হবে, টাকার মালিকানা হয়ে যাবে, তুমি ওয়াজ করো না মা, মুসলিমের দুশ্মনী করবি না, যদি কিছু হয় তোকে আমি কিন্তু ছাড়বো না, তবে একটা কথা বলে আমার মাথার পাকা চুলের কসম দিলাও, খবরটা ওই মানুষটাকে মারবি না, এরাই হলো নবী বংশের মাশা, এরাই হলো নবী বংশের ছেলে, বললো মা তুমি যখন এত বড় কথাই বললে, বলে কথাটা ভালোই বলেছি, যদি কিছু হয় তোকে আমি আমার দুধে দিন আমি মাপ দিব না, এরাই হলো মদিনা আমি বিছানায় ঘুমাবো না, ছেলে বিছানায় মাথা দিয়ে দিল, মেয়েটা আস্তে করে ঢুকে গিয়ে আবার হাতে পাখা নিয়ে ইমাম পাকে বাতাস করতেছে, এত জোরে জোরে বাতাস করে কাঁদে, দেখি এই তো দেখি বলে যেমনি ঘরের ভেতরে ঢোকায়, দেখতেছে আমার বাড়িতে আসামি ভরা, মা বলতেছে বাবু তোকে রাত্রে কথাটা বলতাও, তুই ভাগ করে আর তিন চার ভাগ করে, তুই ভাগ রাত পার হয়ে গেছে আর তুই ভাগ রাত্রি বাকি আছে, আমি তোর মা এই ভারী রাতে বলছি, এটাই মা মুসলিম ও নবী বংশের ছেলেকে হাওয়া করলে আমার নবীজি খুশি হয়ে যায়, ওই মদিনা বালা খুশি হয়ে সুবহানাল্লাহ, যা শুয়ে যায় খবরদার কোনো মনে অন্য ধারণা লিবি না,
এই জন্য এরা হলো নবী পাকের নিজের কাছের লোক। এদিকে শয়তান সুড়সুড়ি দিচ্ছে, যাতে বলে দেখে গুনাহগার হয়ে যায়, যা যা বলে দেখ আমার ভাইরা বন্ধুরা রে, ছেলেটা রাতের ভিতরে তিহাই হিসা রাত পার হয়ে গেল, তিন ভাগ রাত্রি পার হয়ে গেছে, এবার এর মন বুঝতে পারল না, মনকে বোঝাতে পারল না, আমি যাই ইবনে জিয়াদকে আমি কথাটা বলে দি, যাদেরকে চোখে লাগালো আর ছেলেটা বাবা ছুড়ে ফেলে দিল, কেন না নবী নামটি লিখিয়া চোখে লাগো লাগায়া, জোরে বলে তো আর জোরে কই সুবহানাল্লাহ, চোখের চোখে খুলবে যে তোমায় গো মুমিন ভাই, আছে মদিনায়, বলেন জোরে নবী আছে মদিনায় গো মুমিন ভাই, নবী আছে মদিনায়, বলেন শুনে হবে না, অত আসতে এক মিনিট ভুলে গেলে হবে, নবী আছে একসাথে নবী আছে মাশাআল্লাহ, কত ভালো লাগছে, মুমিন ভাই নবী আছে মদিনায়, নবী উম্মতে রসকিয়ে কাদের মদিনাতে উম্মত বলে আকাবে রওজা শরীফে পাহাতে মদিনাতে উম্মত বলে আকাবে রওজা শরীফে, মতের দিনে কাউশার মিজানে উলসে রাতের দ্বারে দাঁড়িয়ে উম্মত করবেন পার, সেদিন মানুষ মা বলে কে নিবে আমায় কোলে,
যদি খুলবে যে তোমায় গোবিন ভাই নবে নাই বললা নবে মাশাল্লাহ গোবিন ভাই নবে আছে মদিনায় নবী উহুদের ময়দানে দন্দন শহীদের সমূহে রক্ত ঝরে আয় রে হায় দেখো ইসলামের খাতির হয়ে গেছে নাস্তি ইসলামের খাতির হয়ে গেছে নাস্তি কত দুঃখ কষ্ট ছেলেটা বলছে বলে দিই মা বলছে আরামের জায়গা দেই নিয়াতের উপর দারোমাদার করে হিসাব হবে কি আমাদের ঠিক কিনা নিয়াতের উপর দারোমাদার করে বিয়ে করেছে শাশুড়িও যেমন দেখতে বহু তেমন দেখতে বউকে বাড়তে শাশুড়ির দিকে অন্য নজরে তাকাও গুণা হবে কিনা জোরে বলেন হবে কিনা আর খুশুস করে বারবার ওই দিকে কেন তাকাস বলবে না কেহ বুঝতে না পারলে একজন বুঝনেওয়ালা আছে ঠিক কিনা জোরে বলে কিন্তু বুঝে দিয়েছে তোর নিয়াত খারাপ হয়ে গেছে অন্যদিকে চলে যাবে আমার দাদারা দিদিরা রে বন্ধুরা রে মেয়েটা সারা রাত নিজের দিলের দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর সারা রাত ধরে হুজুরের দিকে বাতাস লাগাচ্ছে কিতাবে লেখা আছে রাতের ভিতরে তিন ভাগ রাত পার হয়ে গেল আর এক ভাগ রাত বাকি আছে নিজেকে ধৈর্য রাখতে পারল না লুক করে উঠে গিয়ে বিছানা ছেড়ে দিয়ে লুক করে উঠে হাঁটতে হাঁটতে ইবনে জিয়াদের কাছে গিয়ে ওই রে কুফার জামে মসজিদে বলতেছে ওগো আমাদের নেতা মুসলিমের খবর পাইছি কোথায় কোথায় পেলি রে হয়ে গেছি এত আনন্দ এখন টাকা পাবে কালকে সকালে পাবে নাকি দুপুরে পাবে নাকি বিকালে পাবে নাকি রাতে পাবে হয়েছি পেয়ে গেছি বল কোথায় আছে এখনই আমি লোকজন পাঠিয়ে দেব ওকে ধরার জন্য বলতেছেন ওগো আমাদের নেতা ওগো আমাদের প্রণেতা ওই ইমাম মুসলিম অন্য কোন বাড়িতে নাই ইমাম মুসলিম গাছের তলে নাই ইমাম মুসলিম আকারও ছাজনার তলে নাই ওই ইমাম মুসলিম আমাদের বাড়ির ভিতরে শুয়ে আছে তোমাদের বাড়িতে শুয়ে আছে বলে হ্যাঁ আপনি যান যদি এখন যান এখনই পাবে সকাল পর্যন্ত পাবে বেলাল বলতেছেন আমি আর এখন বাড়ি যাব না আমি যদি বাড়ি যাই তো আমার বাবাকে ডাঁটাবে বকবে গালিগালাজ করবে কিন্তু
আপনারা যখন যাবেন তখন আমি আগে বাড়ি ঢুকব। আচ্ছা ঠিক আছে, বস এখানে, বসে গেল। সকালবেলায় ফজরের আজান হলো, ইমাম পাক ফজরের নামাজ পড়লেন, জাই নামাজ পাটিতে বসে আছে, তোয়া বিবি নিজে নামাজ পড়লেন, হুজুরের জন্য চা চাপিয়েছে সকালবেলাতে, খুব ভোর বিহান এই টাইমে চা চাপিয়েছে, হুজুর একটু চা খাইয়ে দিয়ে আর তো বোধ হয় আমার বাড়িতে থাকবেন না, রিকোয়েস্ট করার জন্য বলার জন্য উনি ছিলেন, এত একটু চা খাওয়াবো। হুজুর তসবি জপতেছেন, তসবি জপছেন, সুবহানাল্লাহ, এখানে জাই নামাজ পাটিতে বসে আছে, হঠাৎ করে একবারে 600 মানুষ এর বাড়ি ঘেরাও করল, পুলিশ আছে, প্রশাসন আছে, সরকারি লোক আছে, বাড়ির দরজায় এসে খটখট করে আওয়াজ লাগিয়ে দিল, তোয়া বিবি দরজা খসাও, তোয়া বলতেছে তো পুলিশের আওয়াজ রে, এত মোহাম্মদ বিন আরশাসের আওয়াজ, ইয়ারা কেন আমার বাড়িতে সকালবেলাতে, আমি ঝামেলা করিনি, ঝগড়া করিনি, গালিগালাজ করিনি, আর আমার বাড়িতে পুলিশ, যাই দরজার কাছে কেন এসেছে, এ তো ছেলেকে পড়িয়ে ভালো করে শিখিয়েছে, ই তো আর ভাবতে পারেনি যে আমার ছেলে আমাদেরকে বলে দিয়েছে। হ্যাঁ ভাইরা দাদারা, সকালবেলাতে পুলিশ আমার বাড়িতে দরজার কাছে গিয়ে একটা দরজার পাল্লা আলগা করে, আর একটা পাল্লা বন্ধ হয়ে যাবে, দু পাল্লা বেশি হয়তো এখনো হয়, কিন্তু কিছু কিছু বাড়িতে আর বেশিরভাগই এখন এক পাল্লা দরজা, যত বানাচ্ছে এখন যত চলবে এক পাল্লা দরজা, আমার ভাইয়েরা দুই পাল্লার ভিতরে এক পাল্লা খুলে এক পাল্লা বন্ধ রেখে দরজার সামনে বয়স্ক মেয়ে দাঁড়িয়ে বসে, বাবা সকালবেলা এখন তোমরা আমার বাড়িতে কেন এসেছো রে বাবা, বলতেছেন মাগ তুমি বুড়া মেয়ে বয়স্ক মেয়ে, তোমার সামনে একটা কথা বলবো, তুমি উত্তর দিয়ে দেবা হ্যাঁ আর না, যদি হ্যাঁ বলো বাড়ির ভেতরে যাব, আর যদি না বলো এখান থেকে ফরার হয়ে যাবো, বিদায় হয়ে আমরা চলে যাব। বলো কি বলবা, পুলিশে বলল মাগ তোমার বাড়িতে ইমাম মুসলিম নাকি ভরায় আছে, আছে মেয়েটা তো চোখ কি বলবে এখন, ভাবনায় পড়ে গেছে, যদি বলি হ্যাঁ হুজুরের জান যাবে, আর যদি বলি না তাহলে মিথ্যা বলা হবে, আর মিথ্যা কথা বলা পাপের মা, শুনদা বলি যদি হাত বাড়াবি হুজুরকে মেরে ফেলবে, কিয়ামতের দিনে আমাকে নবীজির সামনে দাঁড়িয়ে বলতে হবে আমার বাড়িতে মার্ডার হয়েছিল, আমাকে যখন জিজ্ঞাসা করবে আমাকে পায়ে বেঁধে নিতে হবে, মাথা বেঁধে নিতে হবে, হুজুর আমার বাড়ি থেকে আপনার নাতিকে খতম করেছে, আমি যে লজ্জায় মুখ দেখাতে পারবো না, মোলা রে আমি এখন কি বলবো তুমি বলে দাও, মেয়েটা বলছে জাগিয়া হুজুরকে আমি মারতে দিব না, আমার বাড়িতে রক্তের বন্যা বহাতে দিব না, নবী বংশের ছেলেকে ধরপর করে মরতে দেখতে পারবো না, একটা মিথ্যা কথা বলবো, আল্লাহ যদি পাপ লেখে লেখো গা, একটা জান বাঁচাবার জন্য গিয়ে একটা মিথ্যা বলবো, মেয়েটা না বলতে যাচ্ছে, এদিকে আল্লাহর বলি ইমাম মুসলিম যাই নামা ছেড়ে দিয়ে নিজের আপনার ছোট ব্যাগটা খাড়ে করে নিয়ে আর তলোয়ার খানা দিয়ে যাই নামাজ পাটিটাকে গুটিয়ে খাড়া করে দিয়ে তিনি দরজার সামনে এসে হাজির, আপনি হলে ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে যেতে খাটের তলে মাথা ভরে দিতে চৌকির ভেতরে লুকিয়ে
গেছেন, কিন্তু ইমাম মুসলিম বলতেছে আমি বয়স্ক মায়ের কাছে হাজির হয়ে গেলাম, এসে ইমাম পাক মায়ের ঘরে হাত দিয়ে দিল, মা গো তোমাকে আমি মা বলে ডেকেছি, আমার জন্য তোমাকে মিথ্যা বলতে হবে না, যদি জান যায় যায় তাই বলে মিথ্যা কথা বইল না, মাকে পিছন দিকে টানলেন ইমাম মুসলিম, আপনার ভেতর থেকে বাহিরে বেরিয়ে গেলেন, দেখো আমি আছি এই বাড়িতে তার কি হবে, উপর দিকে লাখারা হয়ে গেল তীরগুলা সবাই ইমাম মুসলিমের দিকে আপনার চেয়ে ধরেছে, এক্ষুনি ইনাকে মেরে দেওয়া হবে, ইমাম পাক এদের সাথে লড়াই শুরু করলেন, বড় গম্ভীর লড়াই, জানের উপর বাজি লাগিয়ে দিয়েছে, নিজের কৌবার প্রয়োগ করে দিয়েছে, আরো 600 মানুষ চেহে পাঠাও, 1200 না হলে মুসলিম কে পারা যায় না, 1200 না হলে পাওয়া যাবে না, আমি আসার পরে আমার খুনের পিয়াসা তোমরা হয়ে গেলে আমাকে মারার জন্য তোমরা রেডি, এখানে আমার বাবা নাই ভাই নাই, এই মা নাই চাচা নাই চাচি নাই, আর তোমরা এখন আমারে কেটে ফেলুয়া তলোয়ার খাড়া করে দিয়ে সম্মুখে এগিয়ে যাই, সম্মুখে এগিয়ে যাই, এইভাবে যেতে যেতে ছাতের উপর থেকে এটা একজন যেন তীর মেরে দিল, তীরখানা যেমনি মেরে দেওয়া লাগবে তো লাগে, একবার এই মাঝ কপালে ইমাম মুসলিমের তীর লেগে গেল, আপনার ওই বাবার তিল লাগাতে চোখ মুখ আধার হয়ে গেল, চোখ মুখ আধার হয়ে গেছে, তীরখানা টান দিয়ে দেখতেছে গোটায় ফেড়ে গেছে, আমার পেছন থেকে একজন হাতের ভিতরে তীর ভরে দিল, লাগাতার তিল লাগতে লাগলো, চারিদিক থেকে ছাদের ওপর থেকে তীর মারে হুজুরের নিচে একাই, তিল লাগতে লাগতে 42 খানা তীর মুসলিমের শরীরে ঢুকে গেল, আর পারে না এগোতে পারে না, হাতের রক্ত কেটে গেছে, পিঠে তিল লেগেছে, বুকে তিল লেগেছে, এগিয়ে যাই এগিয়ে যাই, ইমাম পাক বলছে আমি ফাঁস করে এক জায়গায় বসে গেলাম, মোহাম্মদ বিন আসাস তিনি নিজের তালোয়াল নিয়ে তার কাছে চলে আসলো, আসার পরে চালাকি করে ইমাম মুসলিমের তালোয়ার খানা কেড়ে নিল, ইয়ে তালোয়ার কেড়ে নিয়া ইমাম মুসলিম পাকড়াও হয়ে গেল, ধরে ফেলল, ধরে নেওয়ার পরে ইনাকে ঘোড়ার উপরে তুলে নেওয়া হলো, এখন নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, জিয়াদের কাছে নিয়ে গিয়ে ওই কানিয়ের জবাই হবে, এর কতল হবে, নবী বংশের ছেলের মার্ডার হবে, নিয়ে যাবে ওই জায়গায় জিয়াদের লোকেরা, আমি তোমাদের কাছে জানের ভিক্ষা চাইবো না, তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইবো না, তবে একটা কথা যদি মানো তাহলে আমি বলবো, বলে কি কথা বলো না, বলতেছে বাবু আমাদের বহুক্ষণ ধরে তোমরা দৌড়াদৌড়ি করাচ্ছ, আমাকে বড় পিয়াসা লেগেছে, যদি পারো যদি পারো তাহলে আমাকে এক গ্লাস পানি এনে দাও, আমার ভেতর শুকিয়ে যাচ্ছে, কেউ কেউ বললো পানি দেব না, আর কেউ কেউ বলছে দে না এক গ্লাস পানি দে, পানিটাই তো চেয়েছে খাবার তো চাহিনি, ওই জায়গাতে
বয়স্ক মেয়েটা তাকিয়ে তাকিয়ে নিজের চোখের পানি ঝরাচ্ছে, হায় আল্লাহ কি হলো আমার বাড়িতে এমন কাণ্ড ঘটে গেল, আমার বাড়ি থেকে নবী বংশের ছেলেকে যখন আ করে দিল ইনি তো বোধ হয় আর বাঁচবে না। দোয়া বেবি জোরে করে আওয়াজ দিয়ে বলে লোকেরা কথা শোনে, এক গ্লাস পানি খেতে দিতেই হবে, আমি নিজে পানি এনে দিচ্ছি, হুজুরকে পানি খেতে দে, একবারে সুন্দরে এক গ্লাস, এক গ্লাস ভরা পানি নিয়ে এসে যাও হুজুরকে পানি দাও, ইনি তো বাঁচবেন না, ইনি তো জগৎ ছেড়ে বিদায় হয়ে যাবে, ইনি তো জন্মের মতো চলে যাবে, এক গ্লাস পানি দাও, একটা কেজিতে লোক পানিটা ধরে ইমাম মুসলিমের হাতে দিলেন, হাতে রক্ত কেটে গেছে, তুলতে বড় কষ্ট হচ্ছে, দুই হাত লাগিয়ে ইমাম মুসলিম বড় কষ্ট করে মুখের গোড়ায় পানি নিয়ে গেলেন, কষ্ট করে আস্তে 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 নিয়ে গিয়ে গ্লাসের কান্ধা গ্লাসের কিনারা ওই গ্লাস বাবা ঠুঁটে ঠেকিয়েছে, নিজের ঠুঁটে যেমনি ঠেকে যাওয়া গো এত বড় পাপি, ওরে তোর পাপ চাচাকে দুনিয়ায় নাই রে, সবার টাইমে কি মানুষকে মারতে হয়, কিছু থেকে এত জোরে তালোয়ার মেরে দিল, লাগবে তো না ওই তালোয়ার একবার মুখের ওপরে লেগে গেল, ওপর কাট ঠোঁটটা কেটে গেল, সম্পূর্ণ চোট গেলাসের ওপর লেগেছে, ওপর কার ঠোঁট কেটে হাতের গেলাস সম্মান করে নিচে পড়ে গেল, আর পানি খাওয়া হইল না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উপর কাঠের রক্তে পাঞ্জাবি ভিজে গেল, পাঞ্জাবি ভিজে গেল, হুজুর বলতেছেন আল্লাহ গো আমি তো ইনাদের বলিনি যে আমাদের মেরো না, শুধু বলেছি শুধু আমি একটু পানি খাবো, কিন্তু পানি খাবার সময় দিল না, কুয়া রেগে গিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলতে সরে পিয়াদো কোনদিন মরবি না রে, কেন পানি খেতে দিলি না, একটু দাঁড়িয়ে যা পানি আমি খাবো, না খাবি এখান থেকে যেতে দেব না, আবার পানি নিয়ে এলো, যেমনি পানি নিয়ে এসে মেয়েটা নিজেই হাতে হুজুরকে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে জানি দিকে তাকিয়ে দেখতেছে কেউ যাতে মারতে না পারে, কিন্তু মুখে যেমনি ঠাকা আর ওই ওপরকার কাঁটা ঠোঁটে বাবা কাঁচা পানি ঠেকেছে, আর সঙ্গে সঙ্গে মরিচের মতো সম্মান করে জ্বলে উঠেছে, পানি খেতে পারল না, ইমাম মুসলিম বলতেছে জীবনে আর আমার ভাগ্যে পানি নাই, হাতের পানি ফেলে দিও, জ্বলনের জ্বালাতে খেতে পারল না, ভাইরা আমার দাদা মৃত্যু বাবা ভাই বোনের নামে 1000 টাকা, কি নাম বাবার বোন ফুকু ভাই তোমার কি নাম তোমার দিলবর শেখ, আর বোনের নামে আর ফুফুর নামে মৃত্যু 1000 টাকা, জাসরে হুসাইন পার ইয়ামে আশুরার নামে 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহুম আমিন, যারা দিচ্ছে তারা কামিয়াবি হাসিল করছে, আল্লাহ পাক দানকারীকে বড় ভালোবাসে, যারা পারবেন দিবেন 200, 100, 500, মা বোনেরা পারলেও দেবেন, কেননা দান করা খুব ভালো কাজ, পৃথিবীর মুখে যারা দান করে ওই দান হাতটা বাদ যায় না, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, ভাইরা বন্ধুরা ইমাম পাকের পানি আর খাওয়া হলো না, আর ভাগ্যে আর পানি নাই, লাগাম ধরে টানতে লাগলো, এখন ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, ওখানে কারবাহী হবে, ওখানে আপনার ইনার পক্ষে কি রায় আসছে উনি দেবে, টানতে টানতে নিয়ে গিয়ে ইবনে জিয়াদের সামনে দাঁড়িয়ে আসছে, এই দেখেন হুজুর এটা ইমাম মুসলিম বড় কষ্ট করে মেহনত করে ইনারুর সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পরাজয় করে তারপরে ইনাকে ধরতে পেরেছি, পাকড়াও করতে পেরেছি, এবার কি করবেন করে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, ওকে ওখানে দাঁড় করিয়ে রাখো,
এবারে জিয়াদের সামনে দাঁড়িয়ে আছে এবং মুসলিমকে জিজ্ঞাসা করছে, মুসলিম দেখলা তো তোমার জন্য হানির জানতে হবে, এক কাজ করো তুমি যা করেছ ভুলে যাও আর আমাদের এজিদকে তুমি পীর বলে মেনে নাও। ইমাম মুসলিম বলতেছেন এজিদ একটা নাপাক মানুষ আর ওর হাতে নবী বংশের ছেলে হাত দিয়ে বায়াত হবে, পারব না আমাদের দ্বারাই হবে না। তো তাহলে তুমি যদি এজিদের বসতায় না আসো সোজা কথা তুমি মরার জন্য রেডি হয়ে যাও। এমন পাক বলতেছে তোমরা আমাকে মেরে ফেললেও আমি মরব না, মেরে ফেললে মরব না, কেন আমরা সব সময় জিন্দা বকবাস করব না, ভালো কথা বলছি এজিদের বর্ষতায় চলে বলে একটা কথা আমাদের শত কথার সমান এক কথা, পারবো না তাহলে রেডি হবে এবার মারা হবে তোমার, কিছু যদি তোমার বলার থাকে শেষবারের মতো তুমি বলতে পারো। এবং মুসলিম বলছে আমার কিছুই বলার নাই, সুযোগ যখন দিচ্ছ আমি একটা অফার তোমাকে দিতে পারি, তুমি তোমার নিজের কর্তব্যবার ঝেড়ে দিলটাকে পরিষ্কার করে দেখো, একবার এজিদের দিকে তাকাও আর একবার হুসাইনের দিকে তাকাও, তোমার চোখের ধুলাবালি ঝেড়ে একবার ফাতেমার বেটার দিকে তাকাও আর এজিদের দিকে তাকাও, কোনটা হক আর কোনটা বাতিল এটা তুমি নিজেই টের পাবে। ও আশুরার জন্য বলছেন বলো বলো আর কি বলতে চান, এবং মুসলিম বলতেছেন আমাকে তুমি তো মেরে ফেলবা, সর্বপ্রথম তোমার কাছে তিনটে আবদার আমি রাখবো, তিন আবদারের ভেতরে প্রথম আবদার হলো আমি এই কুফা দেশে আসার পরে আমার ভাইকে একটা চিঠি লিখে পাঠিয়েছি, তোমরা দয়া করে আমার হুসাইনকে এই দেশে আসতে মানা করবা, যেটা ভেবেছিলাম সেটা নয়, এই দেশের মানুষ এখনো খারাপ তখনো খারাপ আজও খারাপ কালও খারাপ, তোমাদের পরিবর্তন হয়নি, তোমাদের ঈমানের কমজোর, তোমাদের ঈমান ভুলমুলি ঈমান এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো এটা যে আমি তো এই দেশে থাকলাম, কেউ যদি আমার কাছে কিছু পেয়ে থাকো জোরে বলতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, যদি কেউ কিছু পেয়ে থাকো আমি একটা সাথে করে উট নিয়ে এসেছি, ওই উটটা তোমরা বিক্রি করে দিয়ে যে যা পাবা তোমরা ধার দেনা মিটিয়ে দিও, জোরে বলেন কেউ যেন বলতে না পারে যে ইমাম মুসলিম এসেছিল তো ভাই পাবো ভাই পাবো ভাই পাবো, এটাকে তো তোমাকে করতে হবে, তুমি নিজে জিজ্ঞাসা করে তুমি এই ধার আমার মিটিয়ে দেওয়া, কেউ যদি আবদার করে বিরাদরান ইসলাম তৃতীয় নম্বর হলো এটা যে এই দেশে আমার বাপ চাচা কেউ নেই, আমাকে যখন তোমরা মেরে ফেলবা আমাকে যখন শহীদ করে দেবা আমার লাশটাকে একটু কাপড় চোপড় জড়িয়ে একটু কবর কেটে আমাকে আরহামার রহিমের নামে শোকে দিও, এটা তোমার কাছে তিনটি আবদার, কেননা ওপরে লাশ পড়ে থাকবে এটা শোভা খাই না, আমাকে একটু কবর বানিয়ে তোমরা মাটি দিয়ে দিও, এমনি জিয়াদ বলছে যে দিব কি দেব না এটা আমার ব্যাপার, কিন্তু ওদিকটা মানা করো এমাম হোসেনকে এই দেশে আসতে মানা করবো, তোমার ধার দেরাও মিটিয়ে দেব কিন্তু তোমাকে মাটি দেব কি দিব না সেটা আমাদের ব্যাপার, কি করবো কি না করবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে পরে কথা সাফ সাফাই হয়ে গেল, এখন জান্নাত কে বাদার হয়ে গেল।
ও ইবনে বশির, একে নিচে কাটিও না, মাটিতে মারিও না, ওই দেখো দোতলার ছাদের ওপরে নিয়ে যাও, দুই তালা ছাদের ওপরে নিয়ে গিয়ে জনমের মতো একে বিদায় করে দাও। একজন হাত ধরে ফেলল, এত বড় কষ্ট হচ্ছে দেহুতে, 42 খানা তীর লাগায়ছি, পায়রা আমার মা বোনেরা কসাইয়ের মতো টানতে টানতে নিয়ে আছি, এখন মেরে ফেলবে কুন্দুরে আমার দাদার রে দিদিরা রে, টানতে টানতে ওপরে নিয়ে যাওয়া হলো। ওপরে নিয়ে যাওয়ার পরে একটা টোলের ওপরে দাঁড়িয়ে একজন ওপর দিকে উঠি, ইমাম পাকের মাথা থেকে পাগড়িয়ে খুলে ফেললো, মাথার টুপি খানা তুলে দিয়ে মাথার চুলগুলাকে এত জোরে চেড়ে ধরেছে, ওপর দিকে টান দিয়েছে, মাথার চামড়া গুলো চালাক গুলো হয়ে ওপরে উঠে যাচ্ছে। আজ দুনিয়া জাগরে, আজ ইমামদের জবাই হবে, আজ পৃথিবীর লোক জাগরে, আজ ইমাম মুসলিমের শহীদ হবে, টান দিয়ে ছেড়ে ধরে আছে জাল্লাল, চকচকে তা ঝকঝকে তলোয়ার খানা একবারে ওপর দিকে তুলে দিয়েছি, এবং মুসলিম দেখে তো কলিজা শুকিয়ে যাচ্ছে, এখন আমার শরীরে এখন আমার দেহে আমার হলকু তলোয়ার চলবে, ছিল চোখ দুটা বন্ধ করে নিল, নবী বংশের ছেলে আমার আখেরে জামানার নবীজির নাতি গো, ছেলেদের জিয়াফত দিয়ে চাট করে পাওয়া যায় না, দাঁড়িয়ে রয়েছে মাথায় বড় কষ্ট হচ্ছে, তাকিয়েছিল চোখ দুটা বন্ধ করে নিলেন, আমি আর দেখতে পারবো না আমার শরীরে এখন তলোয়ার পড়বে, আমি দেখতে পারবো না, বন্ধুরে বন্ধুরে এবং মুসলিমের দুই ছেলে কাজী সাহেবের বাড়িতে আছে, ভাইরা দুই পহার বেলা ছেলে দুটা খাওয়া দাওয়া করেই ঘরের ভেতরে বালিশে মাথা দিয়ে দুই ছেলে শুয়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ভোর ঘুমে দুই বেটা ঘুম পাড়তেছে, মুসলিম একবার কালেমা পড়লেন, একবার দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়ে নিয়ে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, আজকে দেখো গো কুফার মানুষ আজকে নজর কেড়ে দেখো, আজকে দুনিয়ার মানুষ লো লাগিয়ে দেখো, জোরে তলোয়ার মারলো, ইয়াত জোরে তলোয়ার মারলো, একটার বেশি দুটাও মারতে হয়নি, ইমামের মাথা হাতে থেকে গেল আর ধরটা নিচে ধারাম করে পড়ে গেল, বলে ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজ মা থাকলে তোরে কি হাত পা ধরত, আমার ব্যাটারে মাইরো না, বাবা থাকলি এদেরকে বলতো ভাই টাকা যা লাগবে দিব একে মেরো না, নিজের বিবি বাচ্চা থাকলি যা লাগবে ঘর সংসার বেঁচে দিব, স্বামীকে মাইরো না, এইখানে ধরার কেহ নাই রে, এই জায়গায় বলার কেহ নাই, লাশ ধর করছে লাশ তড়পাচ্ছে দুই তালার ছাদের ওপর থেকে, ধরপড় ধরপড় করতে করতে একবারে ছাদে থেকে মাটিতে পড়ে গেল, মাটিতে যখন পড়ে গেল ওপর ছাদ থেকে নিচে পড়েছে, যে ধারাস করে পড়েছে ছোট্ট বেটাটা, আজকা চিল্লে কেঁদে উঠেছে, ঘুমের ছেলে আজকা আব্বা বলে কেঁদে কেন উঠল, বড় ভাই এর চিল্লানা দেখে চিৎকার দেখেই ও জেগে গেল, এত জোরে চিৎকার মারলে কেন, ছোট ছেলেটা বলছে ভাই রে আমার আব্বা পা পিছলে পড়ে গেল রে,
জানে না বাবা আমার কোথায় আছে, আজ দুই দিন হয়ে গেল আমাদেরকে আব্বা কেন নিতে আসে না, বাচ্চা কালে মা দিয়েছি কোনদিন মা বলে ডাকতে পাইনি, আজ আজকে মা বলে ডাকা আমাদের মহারম হয়ে গেছে, আমার বাপকে কে কেউ মেরে ফেলল আমরা কে বাবা আর হয়ে গেলাম, আমার আব্বা হাঁটতে হাঁটতে কেন পড়ে গেল, স্বপ্নের ভিতরে স্বপ্ন দেখেছে তুই ভাই কান্দে আল্লাহ গো, আমরা কে বাবার সাথে মদিনায় যেতে পাবো না, এসে ভালো বলে এসেছিলাম আর আমাদেরকে ঘরে ঘরে লুকিয়ে থাকতে হচ্ছে, আমার চাচা হুসেন বলেছিলেন এদের নিয়ে যাও চলে আসলে বাবু কান্দিও না, শুয়ে যাও শুয়ে যাও তোমার আব্বা ভালো আছে, ইতিমধ্যে নিমিষের মধ্যে সারা কুফা তোলপাড় হয়ে গেল, ইমাম মুসলিম আর শহীদ হয়ে গেছে, কাজী সাহেবের কানে এসে কথাটা পৌঁছে গেল, যেমনি কথাটা পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে কাজী সাহেবের মন খারাপ আর মন খারাপ করে একটা চেয়ার নিয়ে এসে বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা রে আপনার আঙ্কি নাই বসে দুই চোখের পানি ঝরছে আর বারবার করে চোখ মুছছে, ছেলে দুটার ঘুম আসলো না চাচার দিকে তাকিয়ে দেখতেছে চাচা কেন এমনি করে কাঁদে, কি এদিকে দুই দিন হয়ে গেল কি জন্য চাচা কি আমাদের উপরে ভারী হয়ে গেছে, চলনা যাই জিজ্ঞাসা করি আমার চাচা কেন কান্দে, চাচা গো আপনি কান্দেন কেন, যা বলবেন তাই শুনবো, জোরে বলেন সুবহানাল্লাহ, নবী বংশের ছেলে বলতেছে যা বলবেন তাই শুনবো, কাজ করে দেওয়ার কথা বললে কাজ করে দেব, আপনার মাথা টিপার কথা বললে মাথা টিপে দেব, আমার আব্বা কোথায় গেছে আমার আব্বাকে আমাদেরকে দিতে আসবে না, আমার শুনে ভাইরা আমার মা বোনের কাজী সাহেব আরো জোরে কাঁদতেছে, বললেন চাচা আপনি কাঁদা চোপানার ব্যাপারটা একটু বলেন, কাজী সাহেব বলতেছে বাবা তোমাদের সামনে আমি বলতে পারবো না, চাচা যদি না বলেন আমরা দুভাই আপনার বাড়ি থেকে পেরিয়ে চলে যাব, কে কিছু কিছু কাজ আছে বলতে পারে না, হয়তো খাবার নাই বাড়িতে জোর জবরদস্তি থাকলে আমরা নবী বংশের বলে জোর করে দাঁড়িয়েও হয়তো দিতে পারছে না, আমরা চলে যাবো চাচা আপনি কান দিয়েন না, আমাদের জন্য আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন, দুই চোখ যেদিকে যাবো সেই দিকে চলে যাব, ছেলে দুটাকে বুকের সাথে চেপে ধরেছে, বন্ধুরে বসে বাবা তোমরা যদি আমার বাড়িতে সারা জীবন থাকো আমি তাড়াবো না, আমার যদি সব ভরিয়ে যায় আমি তোমাদের জন্য ভরিয়ে দিতে রাজি, কিন্তু আমি তোমাদের দাঁড়িয়ে দিতে পারবো না, তবে এমন কথা রে বাবা আমি যদি বলে দিই তোমরা কানতে লাগবা, ছেলে দুটো বলছেন চাচা না জানি কোন বিপদ ঘনিয়ে এলো যে আমাদের কানতে হবে, সুবহানাল্লাহ ছেলে দুটো বুঝে চাচা না বললে ছাড়বো না, বলেন কিসের জন্য কানতে হবে, কাজী সাহেব বলছেন বাবু রে তোমরা হলে নবী বংশের ছেলে মিথ্যাও বলতে পারবো না রে, সত্যই কথা বলছি আজকে বেলা বারোটার পরে তোমার আপাকে আছো কোনো বেটা আছো কোনো পাপের ছেলে যে নিজের বাবা
মানুষই ঠিক থাকতে পারে না, আর 9 বছর 10 বছরের ছেলে কেমন ভাবে গুজরালো? বলে চাচা বলেন কি হয়েছে? বলছেন বাবা আজকে বেলা 12টার পরে তোমার আব্বাকে দোতলার ছাদের উপরে এজেদের লোক তোমার বাপকে কেটে ফেলেছে। তোমার বাবাকে শহীদ করে দিয়েছে। বলেন ছেলে দুটো কি আর ভালো থাকতে পারে? ছেলে দুটো ছোটটা জোরে করে চিৎকার মেরে দিয়েছে, আব্বা গো যাবার টাইমে কি তোমার লাশটাও আমরা কি দেখতে পাবো না গো আব্বা? ও বন্ধু রে আমার ভাইরা, ছেলে দুটার বুক জ্বলে যাচ্ছে, কলেজা জ্বলে যাচ্ছে, চাচা গো একটু নিয়ে চলো আমার বাবার কাছে। বড়টা দাঁড়িয়েছিল করে জমিনে বসে গেল, বড় ছেলেটা বলছে আমার মাজা ভেঙে যাচ্ছে ও চাচা, আমি যার দাঁড়াতে পারি না আমার আব্বার কাছে একবার নিয়ে চলো। তুই নয়ন ভরে আমার আব্বুজিকে দেখতে চাই। ছেলে দুটার কান্নার আওয়াজে কাজী সাহেবও কান্দে, ছেলে দুটাও কান্দে, এত জোরে জোরে কান্দে। কাজী সাহেব বলতেছে বাবু রে এত জোরে কেঁদো না, আর যদি জোরে জোরে কান্দো তোমাদেরকেও আমি বাঁচাতে পারবো না। তালোয়াল নিয়ে আমার বাড়িতে লোকজন ঢুকে যাবে, আর তোমার আব্বার মতো করে তোমাদেরকে জনমের মতো বিদায় করে দেবে। ছোট ছেলেটা জোরে জোরে কান্দে, বড়টা মুখ বুঝে চোখে গিয়ে চোখের পানি শুধু ঝরে যায়, ছোটটাকে চোপাতে পারে না। বড় ভাই বলছে ভাই রে আমার আব্বা তো দুনিয়া ছেড়ে চলে গেছে, চোখে যা ভাই আমাদেরকেও বাঁচিয়ে রাখবে না। ছোটটার কান্না চোখে না, বড় ভাই আল্লাহকে ডেকে বলে আল্লাহ বাড়িতে তো